সব ক্ষেত্রে নতুন গতিশীলতার কারণে বৈশ্বিক দৃশ্যপট দ্রুত পাল্টে যাচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সাথে দারিদ্র বিমোচন, সন্ত্রাস মোকাবেলা, জ্বালানি নিরাপত্তা সহ মুক্ত বাণিজ্য অঞ্চল গঠনে বিমস্টেক নেতাদের একসাথে কাজ করার আহ্বান জানান প্রধানমন্ত্রী। নেপালের কাঠমান্ডুতে বিমস্টেক সামিটে দেওয়া বক্তব্যে প্রধানমন্ত্রী গুরুত্ব দেন আঞ্চলিক যোগাযোগ বৃদ্ধিতেও। পরে বিমস্টেক সম্মেলনের সাইডলাইনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠক হয়। বৈঠকে মানুষের কল্যাণে একজোট হয়ে কাজ করার অঙ্গীকার করে দুদেশ। নেপালের কাঠমান্ডু থেকে মানুল ইসলামের রিপোর্ট। বঙ্গোপসাগর কেন্দ্রিক সাত দেশীয় জোট বিমস্টেকের চতুর্থ শীর্ষ সম্মেলনে যোগ দিতে বৃহস্পতিবার সকালে নেপালের ত্রিভুবন বিমানবন্দরে পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান নেপালের উপপ্রধানমন্ত্রী। লালগালিচা সংবর্ধনা আর রাষ্ট্রীয় সম্মাননায় বরণ করা হয় তাকে। সকাল 10টা থেকে 11টা পর্যন্ত বিমস্টেক সদস্যভুক্ত দেশ নেপালের সরকার প্রধান এবং ভুটানের অন্তর্বর্তীকালীন সরকার প্রধানের উপদেষ্টার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন প্রধানমন্ত্রী। বৈঠকে বিদ্যুৎ বিষয়ে বাংলাদেশ ও নেপালের মধ্যে স্বাক্ষরিত ঐকমত্য দ্রুত বাস্তবায়নের তাগিদ দেন শেখ হাসিনা। এরপর বিকেলে সম্মেলনস্থল কাঠমান্ডুর সল্ট্রি হোটেলে পৌঁছান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ বিমস্টেক সদস্যভুক্ত দেশগুলোর নেতারা। শুরু হয় চতুর্থ বিমস্টেক শীর্ষ সম্মেলনের উদ্বোধনী পর্ব। যোগদান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভাষণের শুরুতে তিনি 75-এর নির্মম হত্যাকাণ্ডের কথা স্মরণ করে তুলে ধরেন দেশের দারিদ্র বিমোচন সহ সাধারণ মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করার কথা। Poverty, climate change and terrorism, among others, remain some of our common enemies. As the lead country in climate change, we have initiated adaptation and mitigation programs. For example, we have created a climate change trust fund of $400 million in line with our comprehensive climate change strategy. সন্ত্রাস দমন প্রসঙ্গে জিরো টলারেন্স নীতির কথা তুলে ধরে প্রধানমন্ত্রী কথা বলেন মুক্ত বাণিজ্য চুক্তি সইয়ের বিষয়ে। We have successfully implemented our zero tolerance policy in addressing terrorism in all its manifestation. We declare that we will not allow anybody to use our soil to launch any kind of terrorist activities in our neighboring country. Our cooperation in BIMSTEC forum can be expanded through creation of free trade area, investment and energy cooperation, enhancing people to people. অন্যান্য সদস্য দেশগুলোর নেতাদের বক্তব্যের পর সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন সম্মেলনে যোগ দেয়া বিমস্টেকভুক্ত দেশগুলোর নেতারা। পরে সন্ধ্যায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে দ্বিপাক্ষিক বৈঠক করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মাইনুল ইসলাম, জিটিভি নিউজ, কাঠমান্ডু, নেপাল।